মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি গবেষণা, আমিও খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি একটা ছোট ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 6:40। তো আমি অনেকক্ষণ আগেই উঠে গেছি আর এখন তুলতে এসেছি অভিককে, বুঝতে পারছো? আর এখন দেখো আমি চাদর উড়ে নিয়েছি, এখন হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। সকালে আর সন্ধ্যেতে বেশ হালকা ঠান্ডা লাগছে, যার জন্য একটা হালকা চাদর উড়েছি, বুঝতে পারছো? তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তোমরা কন্টিনিউ থাকো, দেখতে থাকো, স্কিপ না করো, পুরো ব্লগটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো অভিকে এখন তুলে দিই। দেখো অভিকে এখন ঘুমাচ্ছি, দেখো একবার তুলে গেলাম, উঠে নিই, আবার এসেছি, এখন তুলবো, তারপর গিয়ে আমরা দুজনা মিলে ব্রাশ করবো, মুখ ধুয়ে তারপর খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তারপর পড়তে বসবে আর আমি সমস্ত রকম কাজকর্ম সারবো। তো চলো সঙ্গে থাকো, ঠিক আছে? আর চলো এখন আমি সূর্যমামাকে দেখাই। এখান থেকে আমাদের সূর্যমামা খুব সুন্দর লাগে। তো আমাদের এখানে যে দেখো নেটটা, আমাদের জানালাতে নেট পড়ে গেছে, এই কারণে একটু ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে। তো তবুও তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে দেখো এখন সূর্যমামা জাস্ট উঠেছে আর খুব সুন্দর একটা লাগছে, বলো? লালিমা লালিমা আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। তো চলো এখন আমরা তাড়াতাড়ি একটু মুখ ধুয়ে খাওয়া করে আর অভিককে পড়তে বসাতে হবে, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো। তো এইদিকে দেখো অভিক রোজ নাকামি করতে শুরু করে, মানে সকাল হলো মানে ওর ঘুম ভাঙবে না, কিচ্ছুতে ঘুম ভাঙবে না। ওকে মানে আধ ঘন্টা আগে থেকে ওকে ওঠাতে হয়, ঠিক আছে? তো একবার তো তুলে দিয়ে গেছিলাম, আবার এসেছি, আবার দেখো নাকামি। তো ওকে এইভাবেই আমাকে তুলতে হবে, ওকে তুলে দিয়ে তারপর আমি বিছানার চাদরগুলো পরিষ্কার করে ছেলে নিয়ে আর নিচে যাব, ঠিক আছে? তো দেখো কতক্ষণে ওঠে, তোমরা ওর মানে সব কিছু দেখো ও কী করে, দেখতে পারছো? কালকে আমি এই কুইজারটার আয়নাটা এখানে এনে রেখেছিলাম, কারণ হচ্ছে আইব্রোটা অনেকটাই বেরিয়ে গেছে, সেটা সেভ করার জন্য আমি এটা এনেছিলাম, কিন্তু সেভ করা হয়নি, বুঝতে পারছো? তো যাই হোক আজকে বাড়িতে করবো, ঠিক আছে? তো তোমরা কন্টিনিউ থাকো। তো এই যে দেখো অভিক এখন ঘুম থেকে উঠে নিচে চলে গেল আর আমি এখন বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি আর এখন যাবো নিচে, পরে এসে আমি এই যে ঝাড়ু মশা করবো, ঠিক আছে? তো চলো এখন মুখটা ধুয়ে আর চা করবো এখন দিয়ে। এইটা কেমন টুপি লাগা তবে বুঝতে পারবি, দেখ নতুন স্টাইলের টুপি অভিকের, লাগা তাতে লাগা। আর দেখো ব্রাশ নিয়ে বসে আছে আর আমিও দেখো ব্রাশ নিয়ে নিয়েছি, আর দেখ তাতে পর দেখা দেখা দারুন টুপি দারুন টুপি। খাবার রেডি হয়ে গেছে, অভিককে দুধ গরম করে দিয়ে দিয়েছি আর আমি এখন চা করে নিয়ে এসেছি। দেখো চা করে নিয়ে এসেছি, এই দেখো এই দেখো, দেখতে পারছো? তো আমি এখন চাটা খেয়ে নেব, তারপর আমি সমস্ত রকম কাজকর্ম শুরু করব, ঠিক আছে? তো চলো এখন আমি বিস্কুট নিয়ে আসি। দেখো আমি এখন বিস্কুট নিয়ে খেয়ে নেব, তারপর আমি সমস্ত রকম কাজকর্ম শুরু করব, ঠিক আছে? দেখো বন্ধুরা অ্যালোভেরা রাখার পর কি এমনি কালার হয় জানি না, তো এই প্রথমবার দেখলাম অ্যালোভেরাটা গলে গেছে আর অনেকদিন থেকে রাখা আছে, বুঝতে পারছো? তো আমি মুখে লাগাবার জন্য নিয়ে এসেছিলাম, তো হলো না, মুখে লাগা এটা গলে গেছে, নষ্ট হয়ে গেছে। তো দেখো কালারটা কেমন হয়ে গেছে। রাতে খাওয়ার পর আর বাসন কুসন ধুতে ইচ্ছে করে না, বুঝতে পারছো? তো যার জন্য সেগুলো রয়ে গেছে আর এখন চা খাওয়া বাসনগুলো এই সাথে একসাথে ধুয়ে নেব। আর তোমাদের দাদাভাই এখন দেখো স্নান টান সেরে নিয়েছে, অভিককে পড়াশোনা করিয়ে, আর ও আজকে একটু তাড়াতাড়ি মানে ব্যাংকের কিছু কাজ আছে যার জন্য যাচ্ছে। তো দেখতে পারছো অভিকে এখনও পড়াশোনা কমপ্লিট হয়নি, ও পড়ছে। তো তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে আজকে, আর ও ওখান থেকে সিএসপি চলে যাবে, ঠিক আছে? আর তোমরা তো জানোই যে সিএসপিতে ওকে থাকতে হয়,
আর এই যে দেখো আজকে হচ্ছে কালী পুজোর অষ্টমঙ্গলা, তো দুই ভাসুর মেরে দেখতেই পারছো ঠাকুর নিয়ে আসছি এখন। আর ওরা আমাকে খুবই হাসছিল, বলছিল যে ভিডিওটা করে রাখো তুমি, তা আমি সেই সুযোগটা কেন ছাড়ি, তো সেই কারণে আমি আজকে মানে এই ভিডিওটা করেছি। আর এখান অবধি আমিও এসেছিলাম, এখন আমি স্ট্যান্ড ট্যান্ড ছাড়িনি, তবুও এসেছি। আর দাদারা দেখো আমি এখন মানে সাইকেলটা একটু ধরে দিতে হলো, ঠিক আছে, তো সেটাই আমি এখন করছিলাম। আর যাই হোক এখন আমি, আর এখন দু একজনা মানে ঠাকুরের পুজোর ভোগ নিয়ে আসছে, তো এই যে দেখতেই পারছো কিছু কিছু লোক গ্রামের মানে পুজোর সাজ নিয়ে এসেছে। আর এখন দেখো মানে বাউন ঠাকুর এখন আসেনি, বাউন ঠাকুরের এখনও রেডি হয়নি, তো যাই হোক এগুলো মানে এখন পুজো হতে একটু দেরি আছে, ঠিক আছে, তো ততক্ষণে আমি একটু স্নানটা সেরে নিয়ে এলেই ভালো হয়। তো চলো আমিও এখন স্নানটা সেরে নিয়ে আসি। তো দেখো ঠাকুর নিয়ে এসেছে, আর পুজো তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। আর এখন দেখো অভিক আজকে কি করছে দেখো, দেখতে পারছো বন্ধুরা, অভিকের এখন পুজো হবে, দেখো স্নান টান সেরে নিয়েছি আর এখন পুজো করবে। আজকে ওয়ার্ল্ড কাপ আছে, তার জন্য ও এখন ঠাকুরকে পুজো করছে যাতে ইন্ডিয়া জিতে যায়। তো তোমরা, তোমাদের কি মতামত, আজকে কে জিতবে, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া? অভিক বলছি যে ইন্ডিয়া জিতুক। আর তোমাদের কার কি ইচ্ছা তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। এই দেখো তুলসী মঞ্চ দেখাবি, যা তুলসী মঞ্চ দেখাবি, হ্যাঁ যা উপরে চলে যা। প্রণাম কর, প্রণাম কর। অভিকের তুলসীতেও ধূপ দেখানো হয়ে গেল। আর এদিকে দেখো ছাগল কি কাণ্ডই না করছে, ছাগলটা আমাদের মানে আম পাতা ছেড়ে দিয়ে আমের ডাল খেতে শুরু করে দিয়েছে, কুটকুট কুটকুট করে কাটছিল। আর এখন দেখো ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে, আমরা এখন মন্দিরে এসেছি, আর মন্দিরে এসে ঠাকুরের কাছে বসলে মনটায় কী না একটা শান্তি আছে বন্ধুরা, তোমাদেরকে কী আর বলবো, আলাদাই একটা ফিলিংস হয়। তোমরা হয়তো জানো যারা মানে ঠাকুরের মন্দিরে যাও, তারা তো হয়তো বুঝতে পারবে যে কি ফিলিংসটা হয়, মনের মধ্যে একটা আলাদাই শান্তি অনুভব হয়। তো আমারও সেটাই হচ্ছিল। আর দেখো এটা হচ্ছে একটা ননদের মেয়ে, মানে ওই যে কাকিমা আছে তো, কাকিমারই নাতনি। তো দেখো কি সুন্দর খেলছিল, দারুণ লাগছিল দেখো। তো এখন দেখতে পারছো পুজো শুরু হয়ে গেছে, আর আমরা শান্তি মনে একটা পুজোটা দেখে নিই, ঠিক আছে। তোমরাও আমাদের এখানে পুজো দেখো, পুজো কমপ্লিট করে আমাদের রামেশ্বর বাবাকে দর্শন করতে এসেছি, দেখতেই পারছো। আর আজকে ওয়ার্ল্ড কাপ তোমাদেরকে তো বললাম, তো দেখো কোহলির ফ্যান অভিক হচ্ছে কোহলির ফ্যান, তো অভিক এখন কোহলির দেখতেই পারছো ড্রয়িং করতে বসে গেছে। আর কেমন হচ্ছে ড্রয়িংটা তোমরা কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করে দিও। আর দেখতেই পারছো আমি এখন স্নান টান সেরে নিয়ে এখন পুজোতে বসে গেছি। আর আজকে তোমরা ভাবছো যে আজকে অষ্টমঙ্গলার দেরি, আবার এত দেরি হয়ে গেল কেন স্নান করতে, তো আমার স্নান করতে একটা দেরি হয়ে গেল কারণ অনেক কিছু কাজ ছিল। আর অষ্টমঙ্গলার পুজোর যে ভিডিওটা সেটা তো করতে হবে, তোমরা তো দেখতেই পেলে, তোমাদের দাদা ভাই চলে গেল, তো ভিডিওটা করে দেবে কে? তো আমি আর অভিক দুজনেই গেছিলাম, তো অভিক তো ছোটো বাচ্চা, সে তো অতটা ভালো করে মানে ভিডিওগুলো করতে পারে না, তো তার কারণে গেছিলাম। আর এখন আমি দেখো ঠাকুরের পুজোটা সেরে নিচ্ছি। আর আমার যখন থেকে আমি ঠাকুরের সেবায় মানে
প্রতিষ্ঠিত হয়েছি, মানে অনুকূল ঠাকুরের শিষ্য হয়েছি, তখন থেকে আমি এমনিভাবে রোজ পুজো করে যাই। আর ঠাকুর আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু, যেটা তোমাদেরকে বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না বন্ধুরা। আর দেখো, আমি প্রত্যেক সপ্তাহে একদিন আমি পাঁচালি পড়ি, আর প্রত্যেক দিন আমি এমনি বই পড়ে যাই, ঠিক আছে? তো চলো, আর এখন দেখো, আজকে এক দাদা আমাদের এই যে তুলসী মঞ্চে দেখো মানে কালার করে দিল, কেমন লাগছে কালারটা তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? সন্ধে হয়ে গেছে এখন, আর দেখতে পারছো এখন আমি কি খাচ্ছি? দেখো কে কে খাবে, তোমরা আসতে পারো, ঠিক আছে? চলো সবাই মিলে এখন খাওয়া যাক। এখন সন্ধেবেলা দেখতেই পারছো এক যা মানে আমার দিদি প্রদীপ হাতে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আর তোমরা ভাববে হয়তো কি কারণে বাইরে দাঁড়িয়ে আছে, তো তোমরা তো জানো যে এখন নগর কীর্তন করছে আমাদের গ্রামে, প্রত্যেকদিনই সন্ধেবেলা আর ভোরবেলা নগর কীর্তন করে। তো এখন সন্ধেবেলা নগর কীর্তন করে আসছে, আর এটা কি করবে তোমরা হয়তো ভাবছো। আসলে কি বন্ধুরা, মানে বিন্দেশ্বরী দেবী আর তুলসী দেবী দুই বোন, তো তো দুই বোন মানে দেখতেই পারছো দুটো তুলসী গাছ আছে, যেগুলো মানে দুই পাশে দাঁড়ায়, দুই মহিলা দুই পাশে দাঁড়াবে, আর এই প্রদীপকে মানে স্মরণ করে বাকিরা কীর্তন করবে, মানে চার পাশে ঘুরবে কীর্তন করে। তো এটা একটা রীতি, জানি না এটা কী রীতি, তো সেটা এখন করছে। তো যাই হোক, মানে আমিও এখানে প্রথমবারই এটা দেখলাম, খুবই ভালো লাগছিল। আর প্রত্যেক দিন অনেকেই করে, আজকে এই দিদি করলো, আর এখন দেখো আরেক কাকিমাও করছে এখানে। তো যাই হোক, চলো এখন এরা ওখানে ভাগবত পাঠ করবে, অনেক কিছু হবে, সন্ধেবেলাটা বেশ জাঁকজমকভাবেই কেটে যায়, বুঝতে পারছো? আজকে ইন্ডিয়ার খেলা দেখে কি আর বলবো তোমাদেরকে, সবারই মনে একটু খারাপ আছে বন্ধুরা, বুঝতে পারছো? তো এখন টিভি বন্ধ করে দিয়েছি, ভালো লাগছে না দেখতে আর, বুঝতে পারছো? তো তোমরা ভাববে হয়তো কাউকে তো হারতে হবে, তো জানি না এখন কি হবে, পরিস্থিতি খুবই মানে ক্রিটিক্যাল। তো যাই হোক, এখন আমরা টিভি বন্ধ করে এই ঘরে বসে আছি, মন খুব খারাপ আছে, আর ব্লগটা আরো বেশি বড় করছি না, আজকে রাতে খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়বো, ঠিক আছে? তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবেল ঘন্টিটি বাজিয়ে অল অপশনটিকে প্রেস করে রেখো, যাতে তোমাদের কাছে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পৌঁছে যায়। তো চলো আজকের মতো শুভরাত্রি, দেখা হবে নেক্সট ভিডিওতে, তো আজকের মতো টাটা বাই।